মুজাহিদ ঘন্টার জন্য প্যারোলে ছয় মুক্তি পেয়েছেন ভাইয়ের অংশ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্রান্ত আদেশ পাওয়ার পর বিকেল তিনটা বিশ মিনিটে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয় তাকে একটি সাদা মাইক্রোবাসে তুলে উত্তরা নিয়ে যান পুলিশ সদস্যরা সেখানে আজমপুর ঈদগা মাঠে ভাইয়ের জানাজায় মুজাহিদ ইমামতি করেন এরপর তাকে আবার নারায়ণগঞ্জ কারাগারে ফিরে আনা হচ্ছে গতকাল বিকেলে হৃদরোগে মারা যান মুজাহিদের ছোট ভাই আলী আশরাফ মোহাম্মদ সোয়ায়েব তিনি দৈনিক সংগ্রামের ফরিদপুর জেলা প্রতিনিধি ও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ছিলেন